একাদশ জাতীয় সংসদ নির্বাচন দুই সিলেট বিভাগের মোট সংসদীয় আসন সংখ্যা উনিশটি সিলেট জেলা ছয়টি হবিগঞ্জ জেলা চারটি সুনামগঞ্জ জেলা পাঁচটি মৌলভবাজার জেলা চারটি সংসদীয় আসন দুশো চব্বিশ সুনামগঞ্জ এক ধর্মপাশা তাহিরপুর এবং জামালগঞ্জ উপজেলা মহাজোটের প্রার্থী মোয়াজ্জিম হোসেন রতন ঐক্যফ্রন্টের প্রার্থী নজির হোসেন সংসদীয় আসন দুশো পঁচিশ সুনামগঞ্জ দুই দিরাই এবং সাল্লা উপজেলা মহাজোটের প্রার্থী জয়া সেন গুপ্তা ঐক্যফ্রন্টের প্রার্থী মোহাম্মদ নাসির চৌধুরী সংসদীয় আসন দুশো ছাব্বিশ সুনামগঞ্জ তিন জগন্নাথপুর এবং দক্ষিণ শর্মা উপজেলা মহাজোটের প্রার্থী এম এ মান্নান ঐক্যফ্রন্টের প্রার্থী মোহাম্মদ শাহিনুর পাশা চৌধুরী সংসদীয় আসন দুশো সাতাইশ সুনামগঞ্জ চার সুনামগঞ্জ সদর এবং বিশম্বরপুর উপজেলা মহাজোটের প্রার্থী পীর ফজলুর রহমান মিজবা ঐক্যফ্রন্টের প্রার্থী ফজলুল হক আসপিয়া সংসদীয় আসন দুশো আঠাশ সুনামগঞ্জ পাঁচ ছাতক ও দোয়ারাবাজার উপজেলা মহাজোটের প্রার্থী মহিবুর রহমান মানিক ঐক্যফ্রন্টের প্রার্থী মোহাম্মদ মিজানুর রহমান চৌধুরী সংসদীয় আসন দুশো সিলেট এক সিলেট সদর উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশন মহাজোটের প্রার্থী এ কে এম এ কে আব্দুল মোমেন ঐক্যফ্রন্টের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির সংসদীয় আসন দুশো তিরিশ সিলেট দুই বিশ্বনাথ এবং বালাজগঞ্জ উপজেলা মহাজোটের প্রার্থী মোহাম্মদ ইয়াহ ইয়া চৌধুরী ঐক্যফ্রন্টের প্রার্থী মোসাম্মদ তাহমিনা রশদির সংসদীয় আসন দুশো একত্রিশ সিলেট তিন দক্ষিণ সর্মা এবং ফেঞ্চুগঞ্জ উপজেলা মহাজোটের প্রার্থী মাহমুদুসামাদ চৌধুরী ঐক্যফ্রন্টের প্রার্থী শফি আহমদ চৌধুরী সংসদীয় আসন দুশো বত্রিশ সিলেট চার গোয়াইনঘাট জয়ন্তাপুর এবং কোম্পানিগঞ্জ উপজেলা মহাজোটের প্রার্থী ইমরান আহমদ ঐক্যফ্রন্টের প্রার্থী দিলদার হোসেন সেলিম সংসদীয় আসন দুশো তেত্রিশ সিলেট পাঁচ কানাইঘাট এবং জকিগঞ্জ উপজেলা মহাজোটের প্রার্থী হাফিজ আহমদ মজুমদার ঐক্যফ্রন্টের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুক সংসদীয় আসন দুশো চৌত্রিশ সিলেট ছয় বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জ উপজেলা মহাজোটের প্রার্থী নুরুল ইসলাম নাহিদ ঐক্যফ্রন্টের প্রার্থী ফয়সাল আহমেদ চৌধুরী সংসদীয় আসন দুশো পঁয়ত্রিশ মৌলভীবাজার এক বড়লেখা এবং জুরি উপজেলা মহাজোটের প্রার্থী মোহাম্মদ শাহাবুদ্দিন ঐক্যফ্রন্টের প্রার্থী নাসির উদ্দিন আহমেদ সংসদীয় আসন দুশো ছত্তিশ মৌলয়বাজার দুই কুলাউরা উপজেলা মহাজোটের প্রার্থী এম এম শাহিন ঐক্যফ্রন্টের প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর সংসদীয় আসন দুশো সাঁত্রিশ মৌলয়বাজার তিন সদর এবং রাজনগর উপজেলা মহাজোটের প্রার্থী নেসার আহমদ ঐক্যফ্রন্টের প্রার্থী নাসের রহমান সংসদীয় আসন দুশো আটত্রিশ চার শ্রীমঙ্গল এবং কমলগঞ্জ উপজেলা মহাজোটের প্রার্থী মোহাম্মদ আব্দুস শহীদ ঐক্যফ্রন্টের প্রার্থী মোহাম্মদ মজিবুর রহমান চৌধুরী সংসদীয় আসন দুশো উনচল্লিশ হবিগঞ্জ এক নবীগঞ্জ এবং বাহবুল উপজেলা মহাজোটের প্রার্থী গাজী মোহাম্মদ শাহনওয়াজ ঐক্যফ্রন্টের প্রার্থী রেজা কিবরিয়া সংসদীয় আসন দুশো চল্লিশ হবিগঞ্জ দুই আজমেরিগঞ্জ এবং বানিয়াচুং উপজেলা মহাজোটের প্রার্থী মোহাম্মদ আব্দুল মজিদ খান ঐক্যফ্রন্টের প্রার্থী আব্দুল বাসিদ আজাদ সংসদীয় আসন দুশো একচল্লিশ হবিগঞ্জ তিন হবিগঞ্জ সদর এবং লাখাই উপজেলা মহাজোটের প্রার্থী মোহাম্মদ আব আবু জাহির ঐক্যফ্রন্টের প্রার্থী মোহাম্মদ জি কে গোস সংসদীয় আসন দুশো বিয়াল্লিশ হবিগঞ্জ চার চোনারুঘাট এবং মাধবপুর উপজেলা মহাজুটের প্রার্থী মোহাম্মদ মাহবুব আলী ঐক্যফ্রন্টের প্রার্থী আহমদ আব্দুল কাদের